বাংলাদেশ সিরিজের আগে নতুন দায়িত্বে সরফরাজ হলেন অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন দায়িত্ব দেওয়া হলো সরফরাজ খানকে। মুম্বাইয়ের অধিনায়ক করা হয়েছে তাকে, ভালো খেলার পুরস্কার পেয়েছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের পরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধেই সিরিজ খেলবে ভারত। টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ, সেই সিরিজের আগে নতুন দায়িত্ব দেওয়া হলো সরফরাজ খানকে। মুম্বাইয়ের অধিনায়ক খেলার পুরস্কার পেয়েছেন তিনি। সরফরাজের নেতৃত্বে চলতি বছর বুচিবাবু প্রতিযোগিতায় নামবে মুম্বাই। আজিঙ্ক রাহানে ও শামস মুলানির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা না থাকায় সরফরাজের অধিনায়ক করা হয়েছে। রাহানকে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন, মুলানি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে খেলছেন। মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট 17-71, 4,112 রান করেছেন সরফরাজ। 68 গড়ে রান করেছেন তিনি, 14 শতরানও করেছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করার পরও জাতীয় দলে সুযোগ না পাওয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন দায়িত্ব দেওয়া হলো সরফরাজ খানকে। মুম্বাইয়ের অধিনায়ক করা হয়েছে তাকে, ভালো খেলার পুরস্কার পেয়েছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের পরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধেই সিরিজ খেলবে ভারত। টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ, সেই সিরিজের আগে নতুন দায়িত্ব দেওয়া হলো সরফরাজ খানকে। মুম্বাইয়ের অধিনায়ক খেলার পুরস্কার পেয়েছেন তিনি। সরফরাজের নেতৃত্বে চলতি বছর বুচিবাবু প্রতিযোগিতায় নামবে মুম্বাই। আজিঙ্ক রাহানে ও শামস মুলানির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা না থাকায় সরফরাজের অধিনায়ক করা হয়েছে। রাহানকে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন, মুলানি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে খেলছেন। মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট 17-71, 4,112 রান করেছেন সরফরাজ। 68 গড়েই রান করেছেন তিনি, 14 শতরানও করেছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করার পরও জাতীয় দলে সুযোগ না পাওয়া একসময় নির্বাচকদের বিরুদ্ধে মুখ খুলেছেন সরফরাজ। বাংলাদেশ সিরিজের আগে নতুন দায়িত্বে সরফরাজ হলেন অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন দায়িত্ব দেওয়া হলো সরফরাজ খানকে। মুম্বাইয়ের অধিনায়ক করা হয়েছে তাকে, ভালো খেলার পুরস্কার পেয়েছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের পরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধেই সিরিজ খেলবে ভারত। টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ, সেই সিরিজের আগে নতুন দায়িত্ব দেওয়া হলো সরফরাজ খানকে। মুম্বাইয়ের অধিনায়ক খেলার পুরস্কার পেয়েছেন তিনি। সরফরাজের নেতৃত্বে চলতি বছর বুচিবাবু প্রতিযোগিতায় নামবে মুম্বাই। আজিঙ্ক রাহানে ও শামস মুলানির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা না থাকায় সরফরাজের অধিনায়ক করা হয়েছে। রাহানকে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন, মুলানি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে খেলছেন। মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট 17-71, 4,112 রান করেছেন সরফরাজ। 68 গড়েই রান করেছেন তিনি, 14 শতরানও করেছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করার পরও জাতীয় দলে সুযোগ না পাওয়া একসময় নির্বাচকদের বিরুদ্ধে মুখ খুলেছেন সরফরাজ।